পানীয় জল এবং রাস্তা সহ একাধিক দাবিতে আদিবাসীদের বিক্ষোভ। সমস্যার কথা একাধিকবার জানালেও মেলেনি সমাধান। প্রতিবাদে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ আদিবাসীদের। অন্যদিকে ঘটনায় পঞ্চায়েত প্রধানকেই দায়ী করছেন তৃণমূলের জেলা কমিটির সদস্য। ঘটনা ঘিরে উত্তেজনা বাঁকুড়া মান কানালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধনশিমুল গ্রামে। এবং পিকলের জন্য, পিকল ঠাকুরতানের জন্য, ওটা আমাদের অনেক দূর, ওটা হচ্ছে না, ওটা হয়েছিল, স্যাংশন হয়েছিল অন্য জায়গায়, করে পর কালকে রাত্রে করে পর পালিয়েছে ওরা। যারা কন্ট্রাক্টাররা, যারা কন্ট্রাক্টর পেয়েছে তারাই করে পর পালিয়েছে রোডের মধ্যে। আমরাও জানি না কিছু না, আজকে দেখছি এরকম ব্যাপার। ধনশিমুল যে টিকলটা স্যাংশন হয়েছিল সেটা কিন্তু রাস্তার মধ্যে করে দিয়ে পর পালিয়েছে। তার তো কোনো অস্তিত্বই নেই, যে প্রত্যেকটা জায়গাতেই ঘুরে সঠিকভাবে সংগঠনটা আছে কি না এগুলো তো তাদের দেখা উচিত। দলের বিরুদ্ধে করছে না বলতে, যে কাজ পাইছে তার দাদা, তারই ভাই ব্লক কমিটির মেম্বার, এবং টোটাল কাজগুলো যারা টিউকল সে টোটাল কাজগুলো পাইছে। 22টা এজেন্সি আছে, কেউ পেল না সেই পেল, সেটার বিরুদ্ধেও সেটাও একটা পাই দেওয়া হয়েছে। তাহলে এটা পাই দেওয়া গেছে কি সে হয়তো লেসে ফেলেছে, যাই হোক কিছু একটা হয়েছে। কেউ কোনোভাবে জোরপূর্বক কোনো গরমবাড়ি কাজের সাথে যুক্ত করতে চাই, সেখানে তুমি পরিষ্কার আমাকে বলবে, আমি সঙ্গে সঙ্গে সেটা স্টেপ নেবো। যেটা টেবল করার কথা ছিল জিওটেক, আমরা দেখতে পাই যে কোথায় ছিল জিওটেক, সে জিওটেকের ব্যক্তিত্ব অন্য জায়গায় করেছে। এনারা দাবি করেছিল, সে ওদের দাবি না মেনে অন্য জায়গায় করেছে, সেটা আমি ওদের কথা দিলাম যে ওই যেটা চাইছে সেই জায়গাতে আমি করবো। অর্থাৎ আদিবাসীদের বিক্ষোভ, পানীয় জল এবং রাস্তা সহ একাধিক দাবিতে। প্রতিবাদে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ আদিবাসীদের। এ বিষয়ে আরো বিস্তারিত জানব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাহুল কর্মকার। রাহুল, দেখো আজ মানকানালি যে গ্রাম পঞ্চায়েত চলছে, সেই গ্রাম পঞ্চায়েতের যে গেট, সেই মেইন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালে দেখালো ধনশিমুল গ্রামের যে আদিবাসী মানুষজন। তাদের যে দাবি, যে দীর্ঘদিন ধরে তাদের যে পানীয় জলের টিউবওয়েল সহ তাদের যে রাস্তা, সেই রাস্তা খারাপ, তাদের সমস্যার কথা বারবার গ্রাম পঞ্চায়েতে জানানো হয়েছে, দুয়ারে সরকার ক্যাম্পেও জানিয়ে কোনো কিছু লাভ হয়নি। অবশেষে কিন্তু তারা আজ তারা করেছে, তাদের যে গ্রাম পঞ্চায়েত মানকানালি গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের গেটে তারা ঝুলিয়ে তারা বিক্ষোভ দেখায়। সেই লোকজন যে বিক্ষোভ দেখায় এবং যে প্রধান নিজেদের দলের লোকজনদেরকে ঠিকাদারি কাজ দিচ্ছে, এবং সেই প্রভাব খাটিয়ে তারা কোনো আলোচনা না করেই প্রধান সেখানে কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, এমনই অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে গ্রামবাসীরা, আদিবাসী যে গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষজন। পাশাপাশি যেটা দেখলাম আজকে, যেটা দেখা গেল যে তাদের যে দাবি, যে দীর্ঘদিন ধরে পানীয় জল, রাস্তা, একাধিক দাবিতে তারা কিন্তু তালা ঝোলালো কিন্তু আজ মানকানালি যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে। ধন্যবাদ রাহুল। অর্থাৎ এই ঘটনায়, অর্থাৎ পানীয় জল এবং রাস্তা সহ একাধিক দাবিতে যে আদিবাসীদের বিক্ষোভ, তাকে কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্যকেই দায়ী করা হচ্ছে। ঘটনা ঘিরে উত্তেজনা বাঁকুড়ার মানকানালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামে।